স্বাগত সবাইকে কুয়াশার রাতে শুনছেন এবিসি রেডিও 90.2 আর কুয়াশার রাতে হিম হয়ে আছি আপনার সঙ্গে আমি শারমিন আর আমি অনিন্দু ভয়ে অনিন্দু আগেই কথা জড়িয়ে যাচ্ছে আমাদের অনেক বন্ধুরা আমাদের গল্প পাঠিয়েছে অনেক ভয়ে আসলে একটা বন্ধু কিন্তু বলেছিল যে তাকে ইনফর্ম করতে হবে তার গল্প করার আগে সেটা কি করা হয়েছে না করা হয়নি না আচ্ছা সেটা দায়িত্বটা আমি সিফাতকে দিচ্ছি সেটা একটু পরে পড়া হোক তার নামটা আগে বলে দিই আমরা যদি সেই মুহূর্তে শুনতে থাকে তাহলে সে কনফার্ম হবে তার নাম হচ্ছে ওয়াহিদ খুলশি চট্টগ্রাম ওকে তো এখন কাটটা পড়ছে ওয়াহিদেরটা না এখন আরেকজন পাঠিয়েছেন উনি নাম ঠিকানা দেননি না নাম ঠিকানা দিয়েছে নিচে আছে মানে ফোন নাম্বার দেননি উনি লিখেছেন উনি হয়তো এমনি শোনেন আশরাফুল ইসলাম পলাশ ঠিক আছে আমরা মূল গল্পে যাবার আগে আমাদের বন্ধুরা এত কষ্ট করে খুব আজকের গল্পটি অত্যন্ত চমৎকার আমি বলছি খুবই ভালো লাগবে আপনাদের আমার গল্পে চলে যাই শুরু করো তুমি আচ্ছা গল্পের নাম দিয়েছেন শীতল স্পর্শ উনি লিখেছেন দক্ষিণ মুগদা ঢাকা থেকে তামাকের কুটু গন্ধ ক্রমেই তীব্র হচ্ছে প্রচন্ড অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না রাকিব তবে অনুমান করতে পারছি কিছু একটা এগিয়ে আসছে তার দিকে সাধারণত অন্ধকারে কিছুক্ষণ থাকলে চোখ শুয়ে আসে আচ্ছা আচ্ছা দেখা যায় কিন্তু নিকোষ কালোই অন্ধকারে কিছুতেই চোখ শুয়ে আসছে না অন্ধকার যেন আরো ক্রমশ বেড়ে যাচ্ছে কিছুক্ষণ আগেও শীত শীত লাগছিল রাকিবের হঠাৎ করে যেন তাপমাত্রা বেড়ে গেছে প্রচন্ড ঘামছে সে এমন সময় কে যেন রাকিবের ঘাড়ে শীতল নিঃশ্বাস ফেলল রাকিবের শিরদাঁড়া দিয়ে ভয়ের একটা শীতল স্রোত নেমে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এক ফোঁটা পানির জন্য যেন বুকের ছাতি ফেটে যাচ্ছে কিছুক্ষণ আগেও ঘরে তামাকের তীব্র কটু গন্ধ ছিল হঠাৎ তা মিলিয়ে গেল এবং মাছের পচা আষ্টে গন্ধে ভরে গেল পুরো ঘর ঘর হ্যাঁ ঘরই বলছে যদিও জানে না সেটা আদৌ ঘর কিনা কারণ প্রচন্ড অন্ধকার ঘরে পচা মাছের আষ্টে গন্ধে রাকিবের দম বন্ধ হয়ে আসার জোগাড় হলো শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে হাত পা অসার হয়ে আসছে একটা কিছু ধরার জন্য হাতড়ে বেড়াচ্ছে রাকিব কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না সে যেন তার চারদিকে মহাশূন্য স্থান হঠাৎ করে গলা ও মাথায় শীতল হাতে স্পর্শ পেল রাকিব কিছু বুঝে ওঠার আগে কট করে শব্দ তুলে ঘাড় হতে মাথা আলাদা করে ফেলা হলো প্রচন্ড চিৎকার দিয়ে জেগে উঠল রাকিব ঘরে ড্রিম লাইটের নীলাভ আলো একটা আধি ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে বুঝে উঠতেই কিছুটা সময় লাগলো রাকিবের যে সে আসলে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছে ধাতস্থ হবার পর রাকিব বুঝতে পারল তার সারা শরীর ঘামে জবজব করছে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঢকঢক করে পানি খেল রাকিব ঘড়িতে দেখলো 5টা বাজে লোকমুখে শুনেছে ভোরের স্বপ্ন নাকি অনেকখানি সত্যি হয় কথাটা মনে হতেই বুকের মধ্যে ধক করে উঠল রাকিবে মাথা থেকে দুঃস্বপ্নটা তাড়ানোর চেষ্টা করলো রাকিব একই দুঃস্বপ্ন সে পরপর 3 রাত ধরে দেখছে মনে মনে বলল যে এখন তো বিজ্ঞানের যুগ এই যুগে ভূত প্রেত বলে তো কিছু নেই কথাটা নিজের কাছে নিজের কেমন যেন অবিশ্বাস লাগলো সত্যি কি ভূত প্রেত বলতে কিছু নেই এতই ঘেমে গেছে রাকিব যে শরীর থেকে বোধকা একটা গন্ধ তার নাকে এসে লেগেছে গোসল করা দরকার বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল রাকিব শাওয়ারের নিচে দাঁড়িয়ে রাকিব স্বপ্নের কথা ভাবতে লাগলো 3 দিন আগের রাতে ঘটে যাওয়া ঘটনার সাথে কি এই স্বপ্নের কোনো সম্পর্ক আছে কি ঘটেছিল 3 দিন আগের রাতে সেই কথাটা মনে করতে করতে শাওয়ারটা বন্ধ করে ভেজা শরীর নিয়ে বাথরুম থেকে বের হয়ে আসলো তারপর স্টোর রুমের দিকে রওনা দিল স্টোর রুমে তালা খুলে ভেতরে ঢুকলো রাকিব ঘরের ভিতরে কিছু পুরনো আসবাবপত্র তাতে ধুলোর আস্তরণ পড়ে আছে ঘরের এক কোণে একটা ডিপ ফ্রিজ তাতে কোন ধুলোর আস্তরণ নেই এবং ফ্রিজটি সচল এ থেকে বোঝা যায় যে ফ্রিজটি এখানে অল্প কিছুদিনের যাবৎ আনা হয়েছে রাকিব ধীরে ধীরে ফ্রিজের দিকে এগিয়ে গেল ফ্রিজের ঢাকনা খুলে তাকে রইল কিছুক্ষণ সেখানে শুয়ে আছে তার প্রিয়তমা স্ত্রী ফারিহা
চোখ দুটো খোলা, সেখানে ঘৃণার দৃষ্টি। ফারিয়ার গলায় তখনও জড়ানো হলুদ ওড়না, যেটা দিয়ে রাকিব নির্দয়ের মতো খুন করেছে ফারিয়াকে। রাকিব নিচু হয়ে ফারিয়ার কপালে চুম্বন করল, তারপর ফারিয়ার হাতে হাত রেখে বলল, ক্ষমা করে দিও আমায়, আমি তোমাকে কখনোই খুন করতে চাইনি, কখনোই না। রাকিবের চোখ থেকে তপ্ত অশ্রু জল গাল বেয়ে ফারিয়ার হাতের উপর পড়তে লাগলো। রাকিব ফিরে আসার জন্য উঠে দাঁড়ল, কিন্তু কিন্তু এ কি, রাকিবের হাত যেন কে ধরে রেখেছে, সে তার হাত নিজের কাছে টেনে আনতে পারছে না। হঠাৎ করে ঘরের আলো নিভে গেল, মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকারে তুরিয়ে গেল চারপাশ, তামাকের কটু গন্ধে ভরে উঠল সমস্ত ঘর। রাকিবের প্রচন্ড আতঙ্ক নিয়ে অপেক্ষা করছে শীতল একটা স্পর্শে। গল্পতে এতটুকুই। বেশ, ভয়ের এবং খুব চমৎকার গোছানো লেখাকে, হ্যাঁ ছোট হলেও খুব গোছানো লেখা। যে বন্ধুটি লিখেছে তার নামটা বলো, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার নাম হচ্ছে আশরাফুল ইসলাম পলাশ, লিখেছেন দক্ষিণ মুগদা, ঢাকা থেকে। আচ্ছা, আরেকটা গল্প আছে যেটা আমি পড়ছি, আমার কাছে ওয়াহিদ কেডি খুলশি থেকে, খুলশি চিটাগং থেকে লিখে পাঠিয়েছে। আপনি নিশ্চয়ই শুনছেন এই মুহূর্তে, আমি গল্প শুরু করছি। 8 অক্টোবর 2012, বাতটা মনে না থাকলেও তারিখটা মনে আছে। এবং আরেকটা জিনিস মনে আছে, মেয়েটার পরনে ছিল লাল রঙের ড্রেস, বেশ ঠান্ডা পড়েছিল রাতে, শীতের রাত ছিল তাই কুয়াশাও পড়ছিল হালকা হালকা। অ্যাক্সিডেন্টটা যখন হয়েছিল তখন প্রায় রাত 12:30 বাজে। সাজ্জাদ সাকিব চিটাগং থেকে ঢাকা ফিরছিল, পরদিন অফিসে যেতে হবে, রাস্তা ফাঁকা থাকে, বেশ জোরেই গাড়ি চালিয়ে যাচ্ছিল সে। হঠাৎ অসাবধানতা বশত প্রচন্ড জোরে গাড়িটা একটা মেয়েকে ধাক্কা মারে। অ্যাক্সিডেন্টটা করার পর সাকিবের উচিত ছিল মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া, কিন্তু তা না করে সে মেয়েটাকে ওই অবস্থায় ফেলে রেখে চলে আসে। কিন্তু তারপরই শুরু হয় সমস্যা। এরপর থেকে প্রায় রাতেই সাকিব মেয়েটিকে স্বপ্নে দেখত, চেহারা বোঝা যায় না, শুধু লাল কাপড় পরা একটা অবয়ব, প্রায় কেঁদে ফেলবে এমন সুরে তাকে প্রশ্ন করে, তোমরা কেন এমন করলে? নিজের অপরাধ বোধ থেকেই সে একদিন পুলিশের কাছে আত্মসমর্পণ করল। পুলিশ ইন্সপেক্টর সাদমান সাদি প্রথমে এই ব্যাপারটাকে তেমন একটা গুরুত্ব সহকারে নিলেন না, পরে পুরো ঘটনাটা শুনে তিনি কেসটা ইনভেস্টিগেশনের দায়িত্ব দিলেন প্রাইভেট ইনভেস্টিগেটরকে, প্রাইভেট ইনভেস্টিগেটর মুক্তাদির হাসান, এবং সবাই গোয়েন্দা হাসান নামে তাকে ডাকে, এবং সে বেশ জনপ্রিয়, বেশ নাম ডাক আছে তার গোয়েন্দা মহলে। লোকে বলে হাসানের বন্দুক থেকে বের হওয়া গুলি মিস হতে পারে, কিন্তু হাসানের মুখ থেকে বের হওয়া কথা কোনদিন বিফলে যাবে না। তো যাই হোক, হাসান সাহেব প্রথমে সাজ্জাদ সাকিবের কাছ থেকে পুরো ঘটনাটা শুনলেন, অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলেও গেলেন, এরপর শুরু করলেন তদন্ত। 8 অক্টোবর 2012 তারিখ রাতে ওই রোড থেকে একটি মেয়ের লাশ সংগ্রহ করে পুলিশ তার লাশটির আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে। লাশটির আত্মীয়র ঠিকানা জোগাড় করে তাদের সাথে কথা বলতে যায় গোয়েন্দা হাসান। মেয়েটির নাম ছিল শাজিয়া, ফ্রেন্ড রুনা। আচ্ছা, জনি নামের একটা ছেলের সাথে তার রিলেশনশিপ ছিল। ঘটনার দিন বিকেল বেলা জনির সাথে শাজিয়া দেখা করেছিল, তারপর একসাথে ডিনার করে তারা দুজন। এরপর রুনা বাসায় যাওয়ার কথা বললে জনি এবং তার কয়েকজন ফ্রেন্ড মিলে রুনাকে একের পর একই জোর করেই বাইরে একটি জায়গায় নিয়ে যায়। ওই জায়গায় জনি এবং তার বন্ধু জামিল, জাহিদ আর নিজাম, এই কজন মিলে রুনার উপর অমানবিক শারীরিক নির্যাতন করে। নিজের ভালোবাসার মানুষটির কাছ থেকে এমন এক আচরণে নিশ্চয় প্রচন্ড প্রচন্ড ভাবে আঘাত পেয়েছিল মেয়েটা। ওই রাতে প্রচন্ড মদ্যপান এবং শারীরিক উন্মাদনার ফলে জনি এবং তার তিন ফ্রেন্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে ওই জায়গা থেকে পালিয়ে যায় রুনা। যত সম্ভব লিফট চেয়েছিল যে কটা গাড়ি যাচ্ছিল, এবং সাজ্জাদের গাড়িতে লিফট চাইতে, সাজ্জাদ সাকিবের গাড়িতে সে গাড়ির সামনে দাঁড়িয়েছিল মেয়েটি লিফট চাইবার জন্য। পুরো ব্যাপারটা স্বাভাবিক
স্বাভাবিকই লাগলো হাসান সাহেবের, এবং তখনই অ্যাক্সিডেন্টটা হয় হাসান সাহেবের কাছে। নিজের গোয়েন্দা জীবনে এমন ঘটনা আগেও দেখেছেন তিনি, কিন্তু একটা ব্যাপার তিনি ভেবে খুব আশ্চর্য হলেন। তিনি খেয়াল করলেন যে পুরো ব্যাপারটার মধ্যে কোথেকে যেন একটা প্যারানর্মাল একটা ব্যাপার চলে আসলো। জনি এবং তার চার ফ্রেন্ডের খবর পাওয়া যায়নি, কিন্তু এই ঘটনায় যারা ইনভলভ হয়েছে তারাই একটা অ্যাবনর্মাল ব্যাপারের মধ্যে দিয়ে গেছে। লাল ড্রেস পরা একটা মেয়ে, ফেস বোঝা যাচ্ছে না, করুণ সুরে বলছে তোমরা এমন কেন করলে। হয়তো আজকের পর থেকে এই ব্যাপারটি ঘটবে আপনার সাথেও, তাই সাবধান। বাবা সবাইকে সাবধান করে দিচ্ছে। কিন্তু গল্পের শেষের দিকে ওয়াহিদ কেডি আপনাকে বলেছে, আপনি যে গল্পটা লিখেছেন এটা খুব অনেক খুব জানকমন কাহিনী তা না, কিন্তু এরকম গল্প যতবারই আমরা শুনি আমরা বেশ আগ্রহ নিয়ে শুনি এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে। কিন্তু শেষটায় আপনি কোথায় যেন গল্পটা একটুখানি আমার মনে হয় একটু একটু অসংলগ্ন হয়ে গেছে, কিছু বোঝা গেল না। অমীমাংস থাকলো ঠিক আছে, ভালো কথা, কিন্তু শেষটা ঠিক শেষ হলো না। কারা দেখেছে, কারা দেখতো, তাদের খবরও পাওয়া যায়, এইটা আমি ঠিক বুঝতে পারলাম না। তারপরও থ্যাংকস ফর ইয়ার গুড এফোর্ট, সেটা ভয় নাকি কোন অপশক্তি নাকি কোন ফিকশন, সেটা গল্পটা শুনলে আমরা বুঝতে পারবো। অনেকদিন ধরে সুমনা একটু ছুটির জন্য হাসফাস করছিল, আজ অবশেষে স্বস্তি মিলল। ছুটির অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করেছে তার স্যার, এখন সে ঢাকা টু সিলেট বাসে চেপেছে। পৌঁছাতে পৌঁছাতে অবশ্য সন্ধ্যা পার হয়ে যাবে, হাসপাতালে জয়েন করার পর একটুও অবসর মিলেনি তার। গত বছরই পাশ করেছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে, এখন কাজ করছে ঢাকার এক নাম করা প্রাইভেট হাসপাতালে। ডাক্তারি পেশাটা তার শুধু পেশা নয়, নেশাও বলা চলে। গত এক বছরে ছুটি ছাটার কথা মাথাতেও আসেনি তার, কিন্তু এবার বিষয়টা আলাদা। আবির কিছুতেই আর ওয়েট করতে চায় না, বারবার করে বলে দিয়েছে জানুয়ারিতে ছুটি ম্যানেজ করতেই হবে, তা সে যে করেই হোক। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। বিজি না একটু আছি, একটু পরে একটা অপারেশন শুরু হবে। আমি কখন কথা বলবো তোমার সাথে? এখনই বলো না, সিরিয়াসলি শুনতে হবে। সিরিয়াসলি শুনছি। আমরা বিয়ে কবে করছি? করবো তো খুব শিগগিরই। সেটা কবে? তোমার কি হয়েছে আবির? সুমন, আমি আর ওয়েট করতে চাচ্ছি না, দুজনে এস্টাবলিশ, কাজে আর সময় নষ্ট করার কি দরকার? আর ভাইয়া ভাবির কি রিয়াকশন হবে কে জানে, এগুলোকে ম্যানেজ করতেও তো টাইম লাগবে। তুমি এভাবে এরিয়ে গেলে হবে? এরিয়ে যাচ্ছি কে বললো? তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি ভুল বুঝতেছি না, কিন্তু আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছি সোমনা। কি জানি দূরে আছি সেজন্যই কিনা, আমি তোমাকে হারাতে চাই না। আমিও তোমাকে ছেড়ে বাঁচতে বা মরতে কোনোটাই পারবো না। তাহলে প্লিজ জানুয়ারিতে দিন সাতেক ছুটি ম্যানেজ করে চলে আসো, তোমাকে না দেখে আর পারছি না। ঠিক হলো দুজন মিলে আপাদুল্লা ভাইয়ের কাছে তাদের সম্পর্কের বিষয়টা বলে বিয়ের কথাটা ঠিক করবে। সুমনের আপাদুল্লা ভাই হলেও আবিরের অবশ্য ভাই ভাবি। আবিরের মেজ ভাইয়ের সাথে সুমনার বড় এবং একমাত্র বোন লুবনার বিয়ে হয় 4 বছর আগে, তখনই আবিরের সাথে আলাপ সুমনার। 4 বছর অনেক সময়, অথচ মনে হয় এই তো সেদিন। বিয়ে বাড়িতে সবাই হই হুল্লোড় করছে, চিৎকার চেঁচামেচি করছে। সুমনার আবার মাইগ্রেনের সমস্যা, একটুতেই মাথা ধরে যায়। একটা পেইন কিলার খেয়ে একটু নির্জন জায়গা খুঁজছিল, চোখ বন্ধ করে একটু শুয়ে থাকবে বলে। বরের বাড়ির এক কোণার একটা রুম ফাঁকা পেয়ে দরজাটা একটু ঘিরিয়ে বিছানায় শুয়ে চোখের উপর হাত রেখে সুমনা একটা ন্যাপ নেবার চেষ্টা করছিল। কতক্ষণ থাকবে এই ঘরে? ও মাই গড, আপনি আপনি কখন ঢুক
ঢুকলেন? আমি ঢুকিনি, ছিলাম আগে থেকে, তুমি পরে ঢুকেছো। কি, আমি তো ঢোকার সময় কাউকে দেখিনি, সামনে ছিলাম না। মানে? মানে ওই আলমারির পেছনে ছিলাম। আলমারির পেছনে কেন, চোর নাকি আপনি? আরে আমার ঘরে আমাকেই চোর বলছো? কি আপনি, আর আমাকে তুমি করে বলছেন কেন? আমি আবির, বড়ের বেশি কবির, আমার মেয়ে সবাই। ও সরি, কিন্তু বিয়ের দিন তো আপনাকে দেখিনি। আরে বাবা, মহা ঝামেলা তো, এক্সাম ছিল, আজ সকালে আসছি। কিন্তু আলমারির পেছনে কি করছিলেন? বই পড়ছিলাম। বই আলমারির পেছনে বসে? সামনে বসে পড়ছিলাম, সবার চক্ষু শুলে পড়েছে, এ কাজ সে কাজে পাঠাচ্ছিল, তাই পেছনে চলে গেলাম। বেশ কাম চোর তো আপনি। আরে তা না, ঢাকা থেকে আসার সময় একটা ইন্টারেস্টিং বই পড়ছিলাম, শেষ না করা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না, তাই। ও আপনি এখন আমাকে তুমি করে বলছেন? ইচ্ছে করে বলছি, কারণ তুমি আমার তিন ব্যাচ জুনিয়র। আপনি সলিমুল্লায় পড়েন? না, ঢাকা মেডিকেল, তবে তোমাকে দেখতে সলিমুল্লায় গিয়েছিলাম। আমাকে দেখতে? কেন, বিয়ের পাত্রী আমাকে ভেবেছিলেন নাকি? আমার জন্য ঠিকঠাক আছে কিনা তাই দেখতে গিয়েছি। কি, কিছু না কিছু না, বিয়ানোর আগে তালাটা চেপে দিও, আমার রুমে অন্য কারো ঢোকা আমি পছন্দ করি না। এই কথা বলেই সেদিন আবির ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। খুব মেজাজ খারাপ হয়েছিল সুমনার, বরের ভাই হয়েছে বলে কি এমন স্টুপিডের মতো কথা বলবে? পরে বুঝেছিল আবির সেদিন ইচ্ছে করেই ওভাবে কথা বলেছিল, একটু দুষ্টু তবে অনেক ভালো ছিল। সুমনা পরে জেনেছিল লুবনার বিয়ের আগেই আবির ওর কলেজে গিয়ে সুমনাকে দেখে এসে বন্ধুমহলে রটিয়ে দিয়েছিল, চার বছর পর ওর নিজের বিয়ের জন্য মেয়ে একদম ঠিকঠাক, এখন থেকে সে এঙ্গেজড। কোন সুন্দরী রমণী যেন তার দিকে কোন লোহাতুর দৃষ্টিতে না তাকায়। ধীরে ধীরে সুমনারও ভালো লেগে যায় আবিরকে। অবাক বিষয় হল যে দুষ্টুমির কারণে আবিরকে প্রথম দেখায় ভীষণ বিরক্তিকর লেগেছিল, আর সেই দুষ্টুমির কারণে কখন যে ওকে ভালোবেসে ফেলেছে সুমনা টেরও পাইনি। সুমনার আপা আর দুলাভাই কবির সিলেট শহর থেকে একটু দূরে আমিনাবাদ টি গার্ডেনের কোয়ার্টারে থাকে। তার দুলাভাই টি গার্ডেনের ম্যানেজার, ওখানে যাচ্ছে সুমনা। আর আবির সিলেট সরকারি হাসপাতালে জয়েন করেছে দুবছর হল, হাসপাতালের পাশেই একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে এখন সেখানে থাকে। এতবার করে সুমনা বলেছে ঢাকায় কোনো সরকারি বা প্রাইভেট হাসপাতালে জয়েন করতে, কিছুতেই শোনেনি আবির। ওর একই কথা, ঢাকায় ডাক্তাররা সেবার ব্রত নিয়ে ডাক্তারি করেন না, ঢাকায় থাকা মানে ডাক্তার হয়েও নিজেকে বিজনেসম্যান হিসেবে গড়ে তোলা। আর আবিরের যুক্তির সাথে সুমনা কখনোই পেরে ওঠে না। বিয়ের কথাটা পাকা হলে সুমনারই এদিকে আসবার ব্যাপারে চেষ্টা করতে হবে, কারণ আবির সিলেট আর সে ঢাকায়, থাকতেই পারবে না। এসব ভাবতে ভাবতে সুমনা কখন ঘুমিয়ে পড়ে টের পায় না। রিক্সা থেকে সুমনা যখন আমিনাবাদ টি গার্ডেনের কোয়ার্টারের সামনে দাঁড়ালো, তখন সন্ধ্যা গড়িয়ে রাত নামবে নামবে করছে। ভাড়া মিটিয়ে সুমনা গেটের দিকে হাঁটা শুরু করল। গেটটা হা করে খোলা আছে, সুমনা গেট পেরিয়ে ভেতরে যেতে থাকলো। সবুজ ঘাসের মাঝখান দিয়ে সরু ইটের রাস্তা বেছানো, সে পথেই সুমনা হাঁটতে থাকলো বাংলোর দিকে। আশেপাশে কাউকেই দেখছে না, বাংলোর ভেতরে সব আলো নেখানো। এমনিতে বাংলোটা ভয়ানক সুন্দর, কিন্তু এই আধার ঘেরের সন্ধ্যায় সুমনার কেমন গা ছমছম করে উঠল। এমন সময় পেছন থেকে গাড়ির তীব্র হর্ন আর আলো এসে পড়ল সুমনার উপর। আলোর তীব্রতায় সে কিছু দেখতে পেল, শুধু বুঝল একটি গাড়ি এসে দাঁড়িয়েছে গেটের সামনে। ধীরা এবারের পুরনো দারোয়ান। লুবনার বিয়ের পর থেকে সুমনা এ বাড়িতে যতবার এসেছে ততবারই ধীরাকে দেখেছে। বয়স পঞ্চাশের কোঠায় হলেও বেশ শক্ত সমর্থ, সুমনাকে বেশ পছন্দও করে। দিদি দিদি বলে এই গাছ থেকে কুল পেড়ে দেয়, জঙ্গল থেকে চমৎকার চমৎকার সব নাম না জানা জঙ্গলি ফুল এনে দেয়। কিন্তু এবার সুমনা এতক্ষণ হলো এসেছে, আচ্ছা ধীরাকে দেখেনি কেন, আর ধীরা এবার তাকে দেখলো না কেন? সুমনা এসব ভাবতে ভাবতে দেখলো হন্তদন্ত হয়ে ধীরা দৌড়ে আসছে।
বলতা হুঁ শুয়ে পড়েছিলি নাকি? কতক্ষণ থেকে তোর সব হর্ন বাজাচ্ছেন? না মাইঝি, এই আগ একটুকু লগে গিয়েছিল। এই সন্ধ্যাবেলায় আগ লেগে গেলে চলবে? দিনে দিনে ফাঁকি বাদ হয়ে উঠছি। সামান ঘর নিয়ে যা। সুমনা, তুই কখন এলি আর ব্যাপারটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ধীরা ভেতরে নেয়নি? আমি তো সে কাউকে দেখলাম না, ধীরা দেখলো তো এখনই দেখছি। মানে ধীরা গেট খুলে দেয়নি? তাহলে তুই এখানে ঢুকলি কি করে? গেট তো বন্ধ ছিল। না তো, গেট তো হাঁ করে খোলা ছিল, আমি ঢুকে গেলাম। গেট খোলা ছিল? তাহলে আমরা গেট বন্ধ পেলাম কি করে? এই তাই তো, ধীরাটা আসলেই ফাঁকিবাজ হয়েছে। Whatever. Welcome to our home, my dear Shalika. খালামুনি, তুমি আমাকে দেখছো না কেন? দেখছি তো সোনা, তোমার মা বাবার সাথে কথা বলছিলাম তো। তুমি কেমন আছো বেবি? আমি বেবি না, মা বলেছে আমি বড় হয়ে গেছি, এখন আমি গ্লাসে করে দুধ খাই। তাই? ও সরি সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো। তুমি আমার সাথে ঘুমাবে? মা, রাতে খালামুনি আমার সাথে ঘুমাবে। আচ্ছা আচ্ছা, খালামুনি এখনো ভেতরেই গেল না, রাতে কোথায় ঘুমাবে সেটার প্ল্যান চলছে, তাই না? তুই এমন খবর নেই, কথাবার্তা নেই, হুট করে চলে এলি কেন বলতো? আবির তো বলছিল তুই ভীষণ ব্যস্ত। ও তাই নাকি, তা কোথায় তিনি? কাল সকালে আসবে, কি যেন কাজ আছে তোর আপা আর আমার সাথে। আচ্ছা, তুমি কি এখানে দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলবে? কত দূর থেকে এসেছো? এই শুনো, চল ভেতরে চল তো। সবাই মিলে বাংলোর ভেতর পা বাড়াতে একটা গরম দমকা বাতাস সবার গায়ে লাগলো। জানুয়ারির ভর শীতে এমন গরম বাতাস হওয়ার তো কথা না, লুবনা বা কবির কেউ পাত্তাই দিল না। সবাই ভেতরে যাচ্ছে, মিষ্টি সবার আগে আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছে, তারপরে কবির এবং তারপর লুবনা, আর সবার পেছনে সুমনা। কেউ খেয়ালই করল না ওই গরম দমকা বাতাস গায়ে লাগার সাথে সাথে সুমনার চোখ দুটো ঘোলাটে হয়ে গেল, আর তার চোখগুলো হাওয়ায় নৌকার পালের মতো সোজা হয়ে উঠছিল। দরজার কাছে গিয়ে একবার পেছনে ফিরে তাকায় সুমনা, কেউ তাকে দেখেছে কিনা। ভাগ্যিস সুমনার সামনে কেউ ছিল না, কিন্তু দূর থেকে একজন তাকে ভয়ঙ্কর চেহারায় দেখে ফেলে, আর দেখে সে আঁতকে ওঠে। ধীরা সুমনার ব্যাগটা আগেই ভেতরে নিয়ে গেছে, ঠিক হলো সুমনা আর মিষ্টু এক ঘরেই থাকবে। মিষ্টু তো আনন্দে আত্মহারা, সারা বাড়ি টিরিং বিড়িং করে লাফাচ্ছে সে। এক ফাঁকে সুমনার কানে কানে সিক্রেট খবর জানালো যে সে আর আগের মতো বিছানায় শুশু করে না, বড় হয়ে গেছে। সুমনা মিষ্টুর কথায় হাসল, মাত্র 3 বছর বয়স, অথচ এত পাকা মেয়েটা। কবির এবং লুবনা সুমনাকে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতে বলল। 1 ঘন্টার মধ্যে সুমনা গোসল সেরে ডাইনিং রুমে হাজির। বেশ হালকা লাগছে এখন, পানি যদিও বেশ ঠান্ডা ছিল, কিন্তু ঝামেলা এড়াতে সে ঠান্ডা পানিতে কাজ সেরে নিয়েছে। রাতের খাবার দাবার খুবই সাদা মাটা। সুমনা এ পর্যন্ত যতবার এখানে এসেছে আগে থেকে খবর দিয়ে এসেছে, সুমনা না জানালেও মা ঠিকই চিঠিতে জানিয়ে দিতে। আর এই জায়গাটা সুমনার অনেক পছন্দের, প্রতিবার আসার সময় নানা রকম অদ্ভুত সব প্ল্যান নিয়ে আসে। সুমনা সিলেট আসা মানে সে কটা দিন পিকনিকের আমেজ এই বাড়িতে। এবার আমার নোটিশ ছাড়া আসাতে কবির এবং লুবনা দুজনে একটু অবাক। খাবার টেবিলে টুকটাক কথার পরেই কবির এবং লুবনা সুমনার কাছে জানতে চাইল, হঠাৎ এভাবে খবর না দিয়ে আসার কারণ কি? কেন, তোমাদের এখানে কি খবর না দিয়ে আসা যাবে না? যাবে না কেন, কিন্তু তুই এলে তো আমার অফিসের কাজে একটু ঢিলেমি পড়ে যায়, আর এভাবে তো তুই আসিস না। ও তাই, মন চাইলে তাই চলে এলাম। আচ্ছা আবির ভাই কখন আসবে? কাল সকালে। একটা ফোন করে দিই আবির ভাইকে, চমকে যাবে। আবিরের কোয়ার্টারের ফোনটা ডেড কয়েকদিন ধরে। ও তাহলে আর কি করা, কদিন থাকবে? তো যা ব্যস্ত থাকিস তুই। দিন তিনেক তো থাকছি, কাজ শেষ করেই চলে যাব। ও আচ্ছা, তুই কোনো কাজ নিয়ে এসেছিস অফিসে নাকি? আরে না না, পার্সোনাল কাজে এসেছি, আমার খাওয়া শেষ, আমি উঠছি, ভীষণ টায়ার্ড লাগছে, সকালে কথা হবে। সুমনা টেবিল থেকে উঠল,
রাত খুব একটা বেশি হয়নি, মাত্র 10টা বাজে। একে তো শীতের রাত, তার উপর এলাকাটা বেশ শুনশান, কেমন যেন সন্ধ্যার পর থেকে মাঝরাত মনে হয়। ধীরে আজ সেই সন্ধ্যার পর থেকে লাপাত্তা, কাউকে না বলেই বেরিয়েছে, নিশ্চয়ই মদের থেকে, নিশ্চয় আগেই ঘুমিয়ে পড়েছে। লুবনা আর কবিরও খাওয়া দাওয়া শেষ করে উঠল। রুকমানি টেবিল গোছাতে শুরু করলো। এই বাড়িতে মাত্র 5 জনই বাসিন্দা, কবির, লুবনা, মিষ্টু, দারোয়ান ধীরা এবং একজন কাজের লোক রুকমানি। দূরে দু একটা কুকুর ডেকে উঠল। তখন রাত প্রায় 3টা। লুবনা আর কবিরের ঘরের দরজাটা ভেজানো। কবির আর লুবনা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ লুবনা মিষ্টুর কান্না শুনতে পেল। ধড়মড় করে উঠে বসল। সে তাকিয়ে দেখে তাদের বিছানার পাশে মিষ্টু এসে কাঁদছে। কি আছে মা? আমি শুনে করব, খালামণির দরজা খুলছে না। কোন দরজা খুলছে না? বাথরুমের দরজা। বাথরুমে নক করেছো? হ্যাঁ। খালামণিকে বলো। বলেছি, খালামণি বকা দিয়েছে। খালামণি কি করছে? সাবাইছে, গোসল করছে। আশ্চর্য, এত রাতে আবার গোসল করছে? হ্যাঁ, আর বাথরুম থেকে ঘরে রক্ত চলে এসেছে, অনেক রক্ত, লাল। আমি ভয়ে পেয়েছি। কি সব বলছো মামনি? বাথরুমে রক্ত আসবে কোথা থেকে? তুমি স্বপ্ন দেখেছো? না, আমি স্বপ্ন দেখিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চলো, আমি তোমাকে বাথরুমে নিয়ে যাচ্ছি। আমি খালামণির কাছে আর সম্ভব না, খালামণি পথ। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার এসে বাবার পাশে শুয়ে পড়ো, ঠিক আছে? হ্যাঁ চলো চলো। লুবনা বেশ অবাক হয়, সুমনে এসেই তাকে গোসল করেছে, আবার শাওয়ার ছেড়ে গোসল করছে কেন? আর বাথরুম থেকে রক্ত ঘরে ঢুকছে, মিষ্টু এমন তো কখনো করে না। এটা ভীষণ ভয় পেয়েছে। মিষ্টুকে বাথরুম থেকে এনে বাবার পাশে শুয়ে দিয়ে নিজেও শুয়েই পড়েছিল। তখন মনে হলো একবার ও ঘরে গিয়ে দেখা যাক। লুবনা আবার বিছানা থেকে নামলো। ঘর থেকে বেরিয়ে সুমনার ঘরে গিয়ে দেখল, সুমনা গভীর ঘুমে। দেখলে বোঝা যায় অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে। সুমনার গায়ে কম্বলটা ঠিকঠাক করে ফিরতে গিয়ে দেখে বাথরুমে লাইট জ্বালানো। রাতে নিজে সে বাথরুমে লাইট অফ করে দিয়েছিল। বাথরুমের লাইটটা বেশ উপরে আর পুরনো আমল সুইচ, মিষ্টু কখনোই লাইট অন করতে পারবে না। ঘরে কোনো টুল বা ছোট টাইপের কোনো টেবিলও নেই যেখানে দাঁড়িয়ে মিষ্টু লাইট অন করবে। তার মানে সুমনা বাথরুমে সত্যিই গেছে, শাওয়ার ছেড়ে সত্যিই গোসল করেছে, কিন্তু রক্ত আসবে কোথা থেকে? না, লুবনা ঠিক বুঝতে পারছে না। নিশ্চিত হতে বাথরুমের দরজা ঠেলে সে ভেতরে ঢুকল। আর ভেতরে গিয়ে আশ্চর্য হয়ে গেল, বাথরুম পুরোই শুকনো খটখটে, এমনকি বেসিনও। তাহলে মিষ্টু শাওয়ারের শব্দ কি করে শুনল? আর রক্ত? লুবনার মাথা কাজ করছে না, ভাবলো সকালবেলা দুজনকে আলাদা করে জিজ্ঞাসা করবে, মিষ্টু তো কখনো এমন করে না। খুব অদ্ভুত আমরা গল্প শুনছি, যেটা কোনো মাথা আগামতে এখন পর্যন্ত কিছু পাইনি আমরা। আমাদের হাতে সময় খুব কম বন্ধুরা, আমরা ছোট্ট একটা বিরতি নেবো, অর্থাৎ এবিসি রাত 12টার খবর শুনবো, তারপরে আবারও কুয়াশার গল্প ফিরে আসছি। আর সঙ্গেই থাকবেন, আর ভয় পাবেন না, আর আমাদেরকে লিখে পাঠাবেন যেকোনো মোবাইল থেকে 222, আর আমাদের এবিসির ফ্যান পেজ এবং আজ শারমিনের ফ্যান পেজ আছে। সঙ্গে আছে শারমিন আর আমি অনিন্দ। ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকবেন। কুয়াশায়
আমি জানি সবাই খুব ভয় পাচ্ছে, অনেকে লিখেছেন, একজন খুব চ্যালেঞ্জ করে লিখে পাঠিয়েছেন, দেখা যাক আজকে আমি ভয় পাই কিনা। যাই হোক, আমি বেশি বিরক্ত করবো না অনিন্দ, আমার মনে হয় আমি একটা এন্ডোর্সমেন্ট দিয়ে কাজের খবর জানিয়ে চলে যাচ্ছি কুয়াশার গল্পের বাকি অংশে। কিছুদিন ধরে চারপাশে একরকম অন্য লেভেলের চাপা এক্সাইটমেন্ট, হ্যাঁ, যেন ফাটাফাটি কিছু একটা ঘটতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমি ভালো করে খবর নিয়ে জানলাম এয়ারটেল 3G এমন সব অ্যামেজিং অফার নিয়ে আসছে যে তোমার লাইফ চলে যাবে একেবারে অন্য এক লেভেলে। স্পেশাল এয়ারটেল এয়ারটেলের 2G প্যাকেজ দামে তুমি 3G প্যাক কিনতে পারছো। তাছাড়া প্রতি মাসে 1GB 3G প্যাক নিলে 12 মাসে 512GB বোনাস ইন্টারনেট। ওয়াও, এই মুহূর্তে ঢাকা চট্টগ্রামের অধিকাংশ এলাকাতে এয়ারটেল 3G কভারেজ আছে, 3G কভারেজ আছে। তাই বন্ধুরা, অন্য লেভেলের লাইভ এক্সপিরিয়েন্স করতে এক্ষুনি এয়ারটেল 3G প্যাক সাবস্ক্রাইব করো। সেজন্য ডায়াল করতে হবে *121*7# অন্য লেভেলে এয়ারটেল 3G সম্পর্কে আরো জানতে ভিজিট করো এয়ারটেল ফেসবুক ফ্যান পেজ facebook.com/airtelbuzz অথবা bd.airtel.com/airtel3G। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরের অংশে। আমাদের লিখে পাঠাবার ঠিকানা আছে বলতে পারেন, আর শারমিন ফ্যান পেজ এবং এবিসি ফ্যান পেজও লেখা যেতে পারে। সকালবেলা বাড়ির সবার ঘুম ভাঙলো চিৎকার চেঁচামেচি শুনে। চা বাগানের প্রায় সব কর্মচারী জমা হয়েছে গেটের কাছে। রুকমানি হাও মাও করে কাঁদছে। কবির লুবড়া ছুটে গেল গেটের কাছে, তাদের চোখে মুখে উৎকণ্ঠা। কি হয়েছে বাবু? ধীরান নেই কো বাবু। নেই মানে কি হয়েছে? কাল সন্ধে বেলা মদের ঠেকে গেছিল, ওখানে আমার সাথে দেখা, অনেক বেশি খাচ্ছিল বাবু, মানা করেছি, বলেছি ঘর যা। ও বলে কি, ও ঘরে আর যাবো না, ও ঘরে ছায়া লেগেছে। মদের নেশায় কি আবল কাবল বলছিল বাবু, জোর করে ঠেক থেকে বের করে এখানে আসার লাগে পাঠিয়ে দিয়েছি। লেকিন বাবু, সকালে দেখি ওই জলার ধারে কেউ কি মেরে ফেলেছে বাবু। এবারে চা বাগানের কাছে কিচি কিচি মেরেছে বাবু। চল আমি যাচ্ছি। রুবনা, বাড়ি থেকে মিষ্টু কিংবা সুমনাকে বের হতে দিও না, ওরা ভয় পাবে। আর আবির এলে ওকে থাকতে বলো। কবির লীল আর অন্যান্য কর্মচারীর সঙ্গে বেরিয়ে যায়। লুবনার মাথায় ঠিক ঢুকছে না বিষয়গুলো। কাল রাতে মিষ্টু রক্ত রক্ত করছিল, আজ আবার ধীরা এভাবে রক্তাক্ত ভাবে খুন হল। এসবের মধ্যে কোন যোগসূত্র নেই তো, নাকি শুধু কাকতালীয় ব্যাপার? ভাবতে ভাবতে নিজেই অবাক হয়, কি ভাবছে এসব? মিষ্টু একটা ছোট্ট মেয়ে, তার স্বপ্ন টপ্ন নিয়ে এসব এলোমেলো ভাবনা একদম ঠিক না। মন থেকে এসব সরিয়ে সকালে নাস্তা বানানোতে মন দিল। আর ধীরাটার জন্য খারাপই লাগছে, এত দিনের পুরনো রোগ। দুপুর 12টা বাজছে না বাজতেই আবির এসে পড়ে। ধীরা মারা যাওয়াতে পুরো বাংলোতে একটা ঝিম ধরা ভাব চলে এসেছিল। আবির আসার সাথে সাথে আবারও সবাই চাঙা হতে শুরু করেছে। দুপুরে কবির এলো না, থানায় নাকি কিসব ঝামেলা হয়েছে। দুপুরে খাবার পর লুবনা মিষ্টুকে নিয়ে একটু ভাত ঘুম দিতে ভেতরে চলে গেল। আবির আর সুমনা বাংলোর সামনে খোলা বারান্দায় বসল। কবির আর লুবনার কাছে তাদের সম্পর্কের বিষয়টা উপস্থাপনের আগে নিজেদেরকে একটু গুছিয়ে নিতে হবে। কি ঠিক করলে? কি ভাইয়া, ভাবিকে কখন জানাবা? আমি কেন জানাবো তো তুমি, আমি শুধু হু হা করব। মানে কি, ভাইয়ার সামনে আমি একা কথা বলবো নাকি? তাহলে তোমাকে ডেকে আনছি কেন? আমাকে না ডাকলেও পারতে, তুমি ওদের বলে সব ঠিকঠাক করে রাখতে, পরে আমি এসে টুক করে বিয়ে করে ফেলতাম। খুব শখ না? দাঁড়াও না, তোমার ব্যবস্থা করছি। আমার হাতে কিন্তু খুব বেশি সময় নেই, চলে যেতে হবে। অফিস থেকে কতদিনের জন্য ছুটি নিয়েছ? অনন্তকাল। দূর, আবার ফাঁসলামি। দেখো, বিয়ে হানিমুন সব মিলে অনেক বড় সড়ো একটা ছুটি লাগবে, হসপিটালে গিয়ে জানাবো। তুমি চাহিবা মাত্র আমি তোমার কাছে চলিয়ে আসিতে বাধ্য থাকিব। তাই কি বিশ্বাস করো না? করি,
কিন্তু ভয় হয়। দেখলে না, তুমি চাইলে আর আমি কত প্রবলেম থাকা সত্ত্বেও চলে এলাম। আমি তো বলেছি তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না। বিকেলের দিকে মিষ্টিকে নিয়ে আবির বাগানের সামনে বাগানে খেলতে লাগলো। সুমনার একটু হাঁটতে ইচ্ছে হলো, আপা উলের সেলাই নিয়ে বসেছিল, কাজেই তাকে ওঠানো যাবে না। আর আবির মিষ্টি খেলা এত ব্যস্ত, শেষমেশ একাই বেরোল। এখানকার চা বাগান দিয়ে হাঁটতে তার বেশ ভালো লাগে। চারদিকে ঘন সবুজ গাছ, সব গাছ একই আকৃতি। এখনো সূর্যের আলো বেশ কিছুটা আছে, কিন্তু এখানে এলে মনে হয় এই বুঝি ঝুপ করে সন্ধ্যা নেমে গেল। হাঁটতে হাঁটতে সে শুনল কাছে পিছে কোনো মেয়ে গান গাইছে, আদিবাসী মেয়ে। আর একটু খুঁজতেই পেয়ে গেল সে একটি ফুটফুটে ষোড়শী মেয়ে, লাল শাড়ি পরা, মাথায় খোপার এক করে আবার লাল জবা গোজা। সুগুনার দিকে তাকিয়ে মেয়েটা হাসল, তোমার নাম কি? ফুলমতি। বাহ, সুন্দর নাম তো। আমার নাম সুমনা। জানি আপনি ওই বড়বাবুর সালি হন। তুমি আমায় চেনো? তোমার হাসিটাও না খুব সুন্দর। এটাও জানি। এটাও জানো? বড়বাবু বলেছে। বড়বাবু মানে দুলাভাই? তুমি দুলাভাইয়ের বাগানে কাজ করো? আমি না গো দিদি, আমার বাপ কাম করে। ও আচ্ছা, কিছু মনে করো না। তোমার কি বাচ্চা হবে বা এমন কিছু? আপনি কেমন করে বুঝলেন গো দিদি, আমার পেট তো এখনো বড় হয়নি। বোঝা যায়, আর আমি ডাক্তার, এসব ভালো করেই বুঝি। মা বলেছিল দুদিন পরে সব্বাই জেনে যাবে, লোকে ছিছি করবে। ছিছি করবে মানে? এটা তোমার স্বামীর বাচ্চা না? আমার যে এখনো সাদি হয়নি গো দিদি। সে কি, তাহলে তোমার বাচ্চার বাবা কে? আমি বলতে পারবো না গো দিদি, আমার ভগবানের দিব্যি দিয়েছে সে, আমি মাকেও বলিনি। কিন্তু তুমি এভাবে, মা বলেছে মরে যেতে, না হলে ওদের মরতে হবে। কি পাগলামি করছো? আমাকে বলো তোমার এই ক্ষতি কে করেছে, আমি তোমায় সাহায্য করবো। না না না, আমি পারবো না। আমাকে জিজ্ঞাসা করো না দিদি, তাহলে ও আমার বাপকেও মেরে ফেলবে। আমার জিজ্ঞাসা করো না। বলেই ফুলমতি চা বাগানের মধ্য দিয়ে দৌড় দেয়। সুমনে খুব অবাক হয়, কি ফুটফুটে একটা মেয়ে, কি মেয়েটার এমন ক্ষতি করলো? মেয়েটি একসময় দূরে মিলিয়ে গেল, সুমনার মনটাই খারাপ হয়ে গেল। ফুলমতির কথা সুমনা এটুকু বুঝতে পারলো যে লোকটি মেয়েটির এই ক্ষতি করেছে সে কিছুটা হলেও ক্ষমতাবান। পথে আসতে আসতে ভাবল বাবলুতে গিয়ে দুলাভাইয়ের কাছে খোঁজ নেবে। দুলাভাই নিশ্চয়ই বলতে পারবে কি হতে পারে। বাগলুতে ফিরতে সুমনা দেখল দুলাভাই ফিরেছেন। সবাই বাগলুর সামনে খোলা বারান্দায় বসে আছে, শুধু মিষ্টু নেই সেখানে। আপা দৌড়ে এলেন। কোথায় ছিলে এতক্ষণ? এই তো চা বাগানে হাঁটছিলাম। কত দূর গিয়েছিলে? আমি তো খোঁজে আসলাম, পেলাম না, কোথাও দেখলাম না তোমাকে। একটু দূরেই গিয়েছিলাম, এত চিন্তার কি আছে? আমি তোর ছোট বাচ্চা না যে হারিয়ে যাব। চা বাগানে ইদানিং খুন খারাপি শুরু হয়েছে, কাল রাতে ধীরা খুন হয়েছে। এই সময় হুটহাট করে এদিক ওদিক না যাওয়াই ভালো, এর আগে এরকম কখনোই হয়নি। কি যে হচ্ছে সব! তোমরা অনেক কিছুই হয়তো খবর রাখো না দুলা ভাই, বাগানে হাঁটতে হাঁটতে ফুলমতি নামে একটা মেয়ের সাথে দেখা হলো। আমি দেখেই বুঝলাম ও প্রেগনেন্ট, অথচ বিয়েই হয়নি। ওর কথা শুনে মনে হলো কেউ সর্বনাশ করেছে, এবং যে করেছে সে বেশ ক্ষমতাবান। কার সাথে কথা হয়েছে? ফুলমতি, বেশ ফুটফুটে দেখতে মেয়েটা, বয়স এই 16-17 হবে। ওর বাবা নাকি দুলাভাইয়ের বাগানে কাজ করে বললো। এটা কি করে সম্ভব? ফুলমতি তো রুবরার কথা শেষ না হতেই কবিরের হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। অন্যদিকে রান্নাঘর থেকে মিষ্টুর আর রুকমানির চিৎকার, সবাই ভয় পেয়ে পড়ি মরি করে রান্নাঘরের দিকে ছুটল। গিয়ে দেখে এক ভয়াবহ কাণ্ড,
মিষ্টুর রান্নাঘরের দিকে আসাই একদম বারো। এখানকার রান্না সব মাটির চুলাতে হয়, রুকমণি করে সব। রুকমণি সবাইকে চা দিতে রান্নাঘর থেকে একটু এদিকে এসেছিল, এর মাঝে কখন জানি মিষ্টু রান্নাঘরে চলে যায় আর খেলতে খেলতে তার পুতুলটা পড়ে যায় চুলার মধ্যে। মিষ্টু কিছু না বুঝেই সোজা গনগনে চুলার মধ্যে হাত দিয়ে দেয়। ঠিক সময় রুকমণি এসে ভাগ্যিস মিষ্টুকে সরিয়ে হাতে ঠান্ডা পানিতে দেয়, ডান হাতের বেশ খানিকটা পড়ে যায় মিষ্টির। ইস, কবির দ্রুত ডাক্তারের কাছে ফোন করে আসতে বলে। মিষ্টু তার স্বরে কেঁদেই চলেছে আর সেই সঙ্গে ডুবনাও হাও মাও করে কেঁদে উঠল। গত মাসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। জানাচ্ছিলাম যে অন্য লেভেলের এয়ারটেল থ্রি জির খবর, এখন জানিয়ে দিচ্ছি অন্য লেভেল এয়ারটেল থ্রি জি ঢাকার যেসব লোকেশন গুলোতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নিকুঞ্জ এক এবং দুই, বাড়িধারা বাড়িধারা ডিওএইচএস, গুলশান এক এবং দুই, বনানী এবং বনানী ডিওএইচএস, মহাখালী এবং মহাখালী ডিওএইচএস, বিজয় সরণী, ফার্ম গেট, তেজগাঁও ওয়ান বাই এ, কলাবাগান, আর তারপরে হচ্ছে পান্থপথ, হাতিরপুল এবং লালমাটিয়া। জানিয়ে দিলাম অন্য লেভেলের যে চাপা উত্তেজনা চলছে বা অন্য লেভেলের যে খবরগুলো আমরা পেতে পারি যেখান থেকে সেই ঠিকানাগুলো জানিয়ে দিচ্ছি। আমি খুবই এক্সাইটেড হয়েছি, এমন একটা জায়গায় আমরা এসে আটকে গেছি কি যাচ্ছে এদিকে। সুমনা বলছে তার বোনের বাড়িতে বেড়াতে এসে সে এসছে তার বিয়ের কথা বলতে, এবং ঘটনাচক্রে সুমনার বোনের সঙ্গে তার আবির অর্থাৎ তার যে ফিয়ান্সে বা তার যে ভালোবাসার মানুষটি তার ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু বেআইন বেআইন হয় সম্পর্কে আমরা শুরুতেই দেখেছি। এবং বিয়ের কথা বলবে বলে সুমনা তার বোনের বাড়িতে এসেছে এবং সেখানে একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়েছে, আবাগানের ফুলমতি নাম, সে অন্তঃসত্ত্বা থাকে, তাকে দেখে বুঝতে পারে যেহেতু সুমনা একজন ডাক্তার। কিন্তু বাড়ি ফিরে এসে দেখা গেল যে তাদের যে দারোয়ান ছিল ধীরা আদিবাসী সে খুন হয়েছে, এবং রাতের বেলা সুমনা বাথরুমে ছিল,
আর তার মিষ্টু দেখেছে, ওর ভাগ্নি দেখেছে, কিন্তু সুমনা বলছে সুমনা যায়নি, সুমনা ফুলমতিকে দেখেছে এবং বাদ বাকিরা সবাই শুনে বলছে যে ফুলমতি নামে একজন ছিল কিন্তু সে আত্মহত্যা করে এক মাস আগে মারা গেছে। কি অদ্ভুত সব ঘটনা। এই অদ্ভুত ঘটনার বাকি অংশে কি হবে না হবে সবই জানবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর বন্ধুরা ফিরে আসে শারমিন এবং অনিন্দ্য বিরতির পর। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের লিখবার ঠিকানা, সেটা হচ্ছে যে কোনো মোবাইল থেকে 221 আর যে শারমিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ শুনছে এবিসির বা শুনছেন এবিসির রেডিও 89.2 যেখানে চলছে রহস্যের আয়োজন কুয়াশা এবং সঙ্গে আছে আমি শারমিন আর আমি অনিন্দ্য, সঙ্গে থাকুন। মাথায় যেন বাজ পড়লো সুমনার, কিভাবে এটা সম্ভব? মেয়েটি তো ফুলমুড়ির নাম বলেছিল, সুমনা স্পষ্ট শুনেছে, সুমনার সব কাঙ্গুল পাকিয়ে গেল, একজন মৃত মানুষের সাথে সে কথা বলেছে, এটা কি করে সম্ভব? কিন্তু সে তো সত্যিই কথা বলেছে। সুমনা এ নিয়ে আর কারোর সাথে কোনো কথা বলল না। মিষ্টুর জন্য সিলেট থেকে ডাক্তার এলো, চেক আপ করে দেখলো তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু ওপরের চামড়ার বেশ খানিকটা পুড়ে গেছে, বেশ কিছু ওষুধ আর মলম দিয়ে গেছে ডাক্তার। সুমনার ঘর থেকে বেরোয়নি রাতে, কারোর সাথে কোনো কথাও বলেনি। লুবনা সারা রাত মেয়ের পাশ থেকে সরেনি, রাতে আবির আর কবির কোনো মতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। আবির খুব চিন্তিত হয়ে পড়ল, কিসব আজগুবি ব্যাপার ঘটছে এখানে, সে আর সুমনা এসেছে এখানে নিজেদের বিয়ের কথা পাড়তে, অথচ লুবনা যা বলল আর মিষ্টুর অবস্থা এখন যা, তাতে এসব কথা এখন তোলাটা কোনোভাবেই ঠিক হবে না। ওদিকে সুমনাও চুপ মেরে গেছে, যাবারই তো কথা, এটা একেবারেই অসম্ভব, এক মাস আগে মরে যাওয়া একটা মানুষের সাথে কিভাবে কথা বলবে? এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ে আবির। পরদিন সকালবেলা এত কিছুর পরেও রাতে বেশ ভালো ঘুম হয় সবার, হয়তো বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সবাই স্ট্রেস নিতে নিতে। রাতে মিষ্টুর হাতে জ্বালা পোড়াও কমে যাওয়াতে কান্না থামিয়েছিল সে মাঝরাতে। লুবনা মেয়ে পাশেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা থেকে সারাটা দিন বেশ ভালোই কাটলো সবার, মিষ্টু বেশ হাসি খুশি আজ হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়ি ময়। সন্ধ্যায় বাগানে চেয়ার পেতে কবির চা খাচ্ছে, সূর্য ডুবে গেল, চারদিকে এখনো বেশ আলো আছে। এমন সময় দেখে ছাদের একেবারে কার্নিশে সুমনা পেছন ফিরে দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলছে। কার সাথে কথা বলছে এটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু যেভাবে সুমনা দাঁড়িয়ে আছে একটু সরলে কিন্তু ছাদ থেকে পড়ে যাবে। কবির বেশ জোরে বললেন, এই সুমনা ওখানে কি করিস, পড়ে যাবি তো। কবির দেখলো সুমনা বা তার সামনের ব্যক্তি কেউই তার কথা শুনেনি। এবার কবিরের বেশ অস্বস্তি লাগলো, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আবারও ডাকলেন, এবার এবার আরো একটু জোরে, সুমনা, এই সুমনা ওভাবে দাঁড়াস না, পড়ে যাবি তো, এদিকে সরে আয়, এদিকে সরে কথা বল। ঠিক তখনই ছাদের কার্নিশে দাঁড়ানো সুমনা এবং তার সামনে দাঁড়ানো মেয়েটাকে স্পষ্ট দেখলো কবির। ফুলমতি দুজনে ঘুরে তাকিয়েছে তার দিকে, দুজনের দৃষ্টি একই রকম, তীক্ষ্ণ আর ঘোলাটে, দুজনে হিংস্র হাসি হাসছে তার দিকে তাকিয়ে। কবির আর স্থির থাকতে পারলেন না, উঠে দাঁড়াতে চাইলেন কিন্তু পারলেন না, পড়ে গেলেন। বারান্দা থেকে আবির দেখলো তাকে পড়ে যেতে, ছুটে আসলো সে তার ভাইয়ের দিকে। সুমনা কবিরের কাছে যেতে কবির বিস্ফোরিত চোখে সুমনার দিকে তাকায়।
খুব চেষ্টা করে লুবনার চোখের দিকে তাকাতে, ওকে দেখাতে সে যা দেখেছে লুবনা কি তা দেখতে পেয়েছে বা লুবনা কি তা দেখতে পাচ্ছে। কবির একই সাথে দুজন সুমনাকে দেখছে, একজন ছাদের কারণে সে ফুলমুনির সাথে দাঁড়িয়ে হাসছে আর অন্য সুমনা তার মাথার কাছে বসে হাত বুলাচ্ছে। দুই সুমনারই চোখ ঘোলা আর তীক্ষ্ণ, লুবনা কি সব কিছুই দেখছে না। ডাক্তার আসলো আরো আধ ঘন্টা বাদে, সেরিব্রাল অ্যাটাক করেছে কবিরের, দ্রুত হসপিটালাইজড করার ব্যবস্থা নিয়ে হচ্ছে, অ্যাম্বুলেন্স চলে এসেছে। লুবনার দিশে হারা অবস্থা, একদিকে মেয়ে অন্যদিকে তার স্বামী, কিছুই ভাবতে পারছে না সে। কিন্তু তাকে ভেঙে পড়লে তো চলবে না, শক্ত হতে হবে, অনেক শক্ত। আবির আর লুবনা আলোচনা করে ঠিক করলো লুবনা মেয়ের সাথে বাড়িতেই থাকবে আর আবির থাকবে তার ভাইয়ের সাথে হাসপাতালে। সুমনা বেশ চুপচাপ হয়ে গেছে, বারান্দার এক কোনায় গুটি শুটি মেরে বসে আছে। কাল সে চলে যাবে, তার যাবার সময় হয়ে এসেছে। লুবনা আবিরের সাথে কথা বলতে বলতেই সুমনাকে কয়েকবার দেখল, তারপর এগিয়ে এলো সুমনার কাছে। কোথা থেকে কি হচ্ছে কিন্তু আমি তোকে দিতে পারছি না। আমার মেয়ে, আমার মেয়ে তোকে দেখে ভয় পাচ্ছে, আমার স্বামীর সেরিব্রাল অ্যাটাক, আমি আর যেতে পারছি না। একটু শান্তিতে থাকতে চাই, প্লিজ তুই চলে যা। আমি এও জানি না তুই আসার পর থেকে কেন এসব হচ্ছে, জানা বা বোঝার মতো মানসিক অবস্থা আমার নেই। তুই চলে যা, প্লিজ তুই চলে যা। আপা তোমরা বারবার জিজ্ঞেস করছিল আমি কেন এসেছি এভাবে না জানিয়ে। আপা আমি আর আবির দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই, তোমাদের মতামত নেবার জন্যই আবির আর আমি এভাবে প্ল্যান করে এসেছি। আমার আর কোন উদ্দেশ্য নেই আপা, বিশ্বাস করো আমি শুধু আবিরকে চাই, ওকে ছাড়া আমি থাকতে পারবো না আপা। এখন এসব ভাবার সময় নেই আমার হাতে, পরে ভাববো এসব নিয়ে, আমার সংসারটা তো অস্থির হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি আপা, এই বাড়িতে আমার আর আশা হবে না, কিন্তু বিশ্বাস করো আমি আর কিচ্ছু করিনি, কি থেকে কি হচ্ছে আমি নিজেও কিচ্ছু বুঝতে পারছি না আপা। আমি স্বপ্নে পরে ভাববো, তুই ব্যাগ গুছিয়ে নে, আমির সাথে চলে যা, আজ রাতের গাড়িতে তুই চলে যা। ঠিক আছে আপা, আমি সরি আপা, আমি সরি। আমি দুজনকে দূর থেকে দেখছিল, যা কিছু ঘটেছে এ পর্যন্ত এর কুল কিনারা সেও খুঁজে পাচ্ছে না। বেচারা সুমনার জন্য খারাপই লাগছে আবিরের, অনেক রিকোয়েস্ট করে সে তাড়াহুড়ো করে সুমনাকে নিয়ে এসেছে বিয়ের বিষয়ে কথা বলার জন্য। ভাইয়ের অবস্থা যা, তাতে সামনে পজিটিভ কিচ্ছু আশা করা যাচ্ছে না। বেশ লম্বা দীর্ঘশ্বাস ছাড়লো আবির, কপালে যা থাকে তাই হবে। কবিরকে নিয়ে অ্যাম্বুলেন্স আগেই বাংলা থেকে বের হয়ে গেছে, সুমনাকে নিয়ে আবির বের হলো ভাইয়ের গাড়ি। সারা গাড়িতে সুমনা আর আবির কেউ কারোর সাথে কোনো কথা বলল না। আবিরের খুব ইচ্ছে করছিল সুমনার কাছে যেতে, একটু অন্তরঙ্গ হয়ে কথা বলতে, কিন্তু কেমন যেন এক অদ্ভুত ধরনের দূরত্ব অনুভব করছে সে। মনে হচ্ছে চাইলেও আর কোনো দিনও সে সুমনাকে ধরতে পারবে না, ছুঁতে পারবে না, মন খুলে কথা বলতে পারবে না। সেদিন রাত 10:30 বাস সুমনার, রাত 9 বাস স্ট্যান্ডের কাছেই একটা হোটেলে একটু নিরিবিলি বসল দুজনে। সুমনা মাথা নিচু করে আছে, ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। I'm sorry বাবু। তুমি কেন সরি বলছো? আমার জন্যই তো হলো, আমি তোমাকে জোর করে তাড়াতাড়ি ডাকলাম, নাহলে তুমি আরো কিছুদিন পরে আসতে। এখন এসব কথা বলার সময় না জানো আবির, আমার না খুব খুব ভয় করছে, মনে হচ্ছে আমি মনে হয় তোমাকে পাবো না। কি বলছো এসব? দেখো শুনো না, ভাবি কি বলছে না বলছে এসব ভাবির ব্যাপার,
আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে চাই না, ভাবতেও পারবো না, পারিও না। বাড়ির কে কি বললো, কেউ রাজি হলো না হলো, সেটা তাদের ব্যাপার, আমি কারোর জন্য ওয়েট করবো না। আমরা দুজন এক হবই, আর এসব কিছুর জন্য তো আমি তোমাকে ব্লেম করছি না, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। না আমির, কোনোটাই অ্যাক্সিডেন্ট না। মানে ধীরা মারা যাবার রাতে বিষ্ণু যা বলেছে আমাকে নিয়ে, সে সব আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ আমির, আমি সব স্বপ্নে দেখেছি। আমি স্বপ্নে দেখেছি আমার সারা শরীরে রক্ত, আমি গোসল করছি। তুমি সত্যি নয় স্বপ্নে গোসল করছো? হ্যাঁ। কিন্তু তোমার স্বপ্ন মিষ্টু জানবে কি করে? আমি জানি না। আচ্ছা ঠিক আছে, ওকে, হতে পারে এটা একটা কাকতালীয় বিষয়, এর সাথে ধীরে মারা যাবার তো কোনো সম্পর্ক নেই। আমি স্বপ্নে দেখেছি আবির, আমি কাউকে খুন করেছি। কাউকে? মানে কে? জানি না, মুখ দেখতে পাইনি। বাবু, স্বপ্ন মানুষের অবচেতন ভাবনার সমষ্টি, কোনো একভাবে। কিন্তু ফুলমণি? আমার ধারণা তুমি ফুলমণি নামে কোনো মেয়ের কথা ভাবছিলে, আর এছাড়া এই এলাকাতে এরকম নাম থাকাটাই কমন। ফুলমণি আমার কোনো কল্পনা না আবির, ফুলমণি সত্যি এসেছিল আমার কাছে, আমার সাথে কথা বলেছে। কিন্তু মৃত মানুষ কিভাবে তোমার সাথে কথা বলবে, এসব জাস্ট একটা কল্পনা। আর দুলা ভাই, দুলা ভাইয়ের কেন এমন হলো? ধীরার মারা যাওয়া, মিষ্টুর হাত পুড়ে যাওয়া, এসব কারণে তো ভাইয়ের উপরে স্ট্রেস পড়েছিল, নিতে পারেনি তাই স্ট্রোক করেছে, সিম্পল। না, দুলা ভাইয়ের স্ট্রেস ছিল অন্য কারণে, ফুলমণি কনসিভ করার পেছনের মানুষটা কেউ না আবির, সে দুলা ভাই। কি যাতা বলছিস? ঠিকই বলছি, ফুলমণি নিজে আমাকে বলেছে। কথাকার কোন ফুলমণি? ড্যাম ইয়োর ফুলমণি, যা মন চায় বলতে পারো। ফুলমণি বলেছে ওর স্কুলের কোন একটা বইয়ের মরাটের ভেতরে ও সেই লোকের নাম লিখে রেখে গিয়েছে, আর সেখানে লেখা আছে কবির চৌধুরী, আর আমি নিজে সেটা দেখেছি আবির। কথা আমাকে বলবে, ফুলমণি এত মানুষ থাকতে তোমাকে এইসব কথা কেন বলতে আসবে, যাকে সে চেনেও না? এর উত্তর আমি জানি না আমি, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। এখানে এখানে আসার পর থেকে সব অদ্ভুত অদ্ভুত মানুষ আমি দেখছি, যাদের এর আগে আমি কখনো দেখিনি, আমি চিনি না পর্যন্ত। আর কাকে দেখেছ? তোমার মনে আছে মিষ্টু যখন হাত পুড়েছিল, আমি জানি ওর সাথে একটা ছেলে খেলছিল, ছেলেটাই ওকে বলেছিল ওর পুতুলটা আগুনের ভেতর থেকে বের করে নিয়ে আসতে। আমি জানি ছেলেটাকে কেউ দেখেনি। আমরা যখন বারান্দায় বসেছিলাম, আমি রান্নাঘর থেকে ছেলেটির গলা পাচ্ছিলাম, স্পষ্ট পাচ্ছিলাম, কিন্তু পরে যখন রান্নাঘরে গেলাম, ছেলেটির দরজার কোনায় লুকিয়েছিল। আচ্ছা বাবা শোন শোন, তুমি একটা রিকোয়েস্ট রাখবে, এবার ঢাকায় গিয়ে একজন স্পেশালিস্ট দেখাও। আবির, আমার সাথে এসব কেন হচ্ছে আমি জানি না, আমি অনেকবার বলতে চেয়েছি আপাকে তোমাকে, কিন্তু বারবার কে যেন আমার মুখ চেপে ধরেছে, আমার খুব ভয় করছে আবির, তুমি আমার ছেড়ে চলে যাবে না তো? কি বলছো এসব, আমি কখনো তোমায় ছেড়ে যাবো না, এটা হয় না, আমি কোথাও যাবো না। আমার যাবার সময় হয়ে গেছে আবির, আমি আবার আসবো, কেউ চাক বা না চাক, আমি তোমায় নিয়ে দূরে চলে যাবো, অনেক দূরে। এখন চলো, তোমার বাসের সময় হয়ে গেছে। সুমনাকে বাসে তুলে দিয়ে আবির হাসপাতালে যায়। ভাইয়ার অবস্থা ভালো না, কোমায় চলে গেছে। ডাক্তার বলেছে ব্যাক করার আশা খুবই কম। সুমনার কথাগুলো বার বার মনে পড়ছে। আসলে কি ভাইয়া, আসলে কি ভাইয়া? তারপরে সে ভাবে এটা একেবারে অসম্ভব, তার ভাই ভীষণ ভালো একজন মানুষ, সে কেন একটি মেয়ের ক্ষতি করবে? সুমনা ঢাকায় ফিরলে ওকে বলতে হবে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে। আর ভাবি উল্টো পাল্টা কথা বলে ওর মাথাটা বিগড়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে সে। আমরা অদ্ভুত একটা কাহিনী শুনছি, একের পর এক মৃত্যু, প্রত্যেকটা মৃত্যু অস্বাভাবিক, এবং শেষে যেটা আমরা দেখলাম, মানে শেষে মানে আমরা একটু আগে যে ঘটনা দেখলাম, যে আবিরের যে বড় ভাই, সেটা অদ্ভুত দৃশ্য দেখলো, সে দেখলো সুমনা এবং ফুলমতির কথা বলছে কার্নিশের দাঁড়িয়ে, একদম কিনারে দাঁড়িয়ে কথা বলছে, এবং
সে সামনে দেখছে আরেক সুমনাকে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং বোন বলেছে বলে। সুমনা যে কথাটা বললো আবিরকে শেষে, যে ফুলমতির কনসিভ করার পেছনে কবির চৌধুরী অর্থাৎ কবির হাত রয়েছে, সেটা সুমনাকে বলে গেছে ফুলমতি। সবকিছু মানে কেমন যেন একটা জট পাকিয়ে যাচ্ছে অনিন্দ আমার কাছে। মানে একটা বিষয় আসলে খুলেছে, যেটা হচ্ছে কি ফুলমণি যে কনসিভ করেছিল সেটা আমরা জানি না তো, সেটা তো সে সুমনা বলছে, কেন বলছে, কোত্থেকে আসলো, কি কিছুই বুঝতে পারছি না। আবার হঠাৎ করে কবিরের সেরিব্রাল অ্যাটাক হলো এবং তার বোন তাকে রীতিমতন দোষারোপ করছে যে সে আশা ত্যাগের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। সমস্ত সমস্ত মানে মানুষের মনে অনেক ধরনের কুসংস্কার থাকে, সে হয়তো ওই মুহূর্তে আছে তার বোন আসাতে অপয়া বা এরকম কিছু ভাবছে এবং তাদের বিয়ের কথা আসলে বলতে এসেছিল, সেটা সুমনা বলল। তো আমরা দেখি বাকিটা এবং গল্প বাকি অংশ গিয়ে, বন্ধুরা সঙ্গেই থাকবেন আর ভয় পাবেন না, কোথাও যাবেন না, আর লিখে পাঠাবেন যে কোনো মোবাইল থেকে 221-এ এবং আর জি শারমিনের ফ্যান পেজে এবং এবিসি ফ্যান পেজে। আর সঙ্গে আছি শারমিন আর আমি অনিন্দ, আর শুনছেন এবিসি রেডিও 90.2 যেখানে চলছে কুয়াশার আয়োজন। সকালবেলা উঠে গাড়ি নিয়ে সোজা বাংলোতে চলে এলো। রাতে ভাবি বা মিষ্টির কোনো খবরই নেওয়া হয়নি। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়লো লেটার বক্সের দিকে। কি মনে করে লেটার বক্সটা খুলল সে, দেখলো একটা চিঠি, মাইমা অর্থাৎ লুবনা এবং সুমনার মায়ের হাতের লেখা। চিঠিটা লুবনার নামে। কবি কেমন আছে? ভালো, এতো আর কিছুদিন টাইম লাগবে। ভাবি তোমার মার একটা চিঠি আসছে, টেবিলের উপর রাখো। রুকমণিকে বলবে খিদে পেয়েছে কিছু দিতে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি বলছি। মিষ্টি কোথায়? ঘুমাচ্ছে। আবির কিছু না বলেই বেরিয়ে যায় ঘর থেকে। ভাবিকে ইচ্ছে করে বলেনি ভাইয়ের আসল অবস্থার কথা, শুধু শুধু টেনশন করবে। কবির যদি ব্যাক না করে লুবনা সহ মিষ্টুর দায়িত্ব তাকেই নিতে হবে। এদিকে লুবনা সবকিছুর জন্য সুমনাকেই দায়ী করছে, তার মানে আবিরের সাথে সুমনার বিয়েতে কখনোই রাজি হবে না লুবনা। অন্যদিকে সুমনা বলেই দিয়েছে বাড়ির কেউ না মানলে একা একাই বিয়েতে সেরে ফেলবে, আর আবিরও তাই চায়। সুমনাকে ছাড়া বাঁচার কথা সে ভাবতেই পারে না। এমন সময় লুবনার চিৎকার, আবির তাড়াতাড়ি বেরিয়ে আসে বাথরুম থেকে, এসে দেখে লুবনার চিঠিটা হাতে নিয়ে পাথরের মতো বসে আছে। কি হয়েছে ভাবি, কি হয়েছে? চিঠিতে কি হয়েছে? মায়ের মায়ের কিছু হয়েছে নাকি? আরে বাবা কথা বলছো না কেন, দাও তো চিঠি আমাকে দাও। আবির চিঠিটা একরকম হাত থেকে কেড়ে নেয় লুবনার। মাইমার চিঠি, কাল সকালে লেখা। মা লুবনা কেমন আছিস তোরা? তোকে কদিন ধরে চিঠি লিখব লিখব করছিলাম, সুমনা লিখতে দেয়নি, ওনাকে তোদের সারপ্রাইজ দেবে। তাই তোদের না জানিয়ে তিনি নাকি সিলেটে যাবার জন্য বের হয়, কিন্তু কপালে শৈল না, ওর বাসটা মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে যায়। গতকাল রাতে পুলিশ আমাকে জানালো আমাকে একটু থানায় যেতে হবে, ওখান থেকে মর্গে আমার সুমনার লাশ শনাক্ত করতে। মেয়েটাকে এমন ভৎস চেহারায় দেখতে হবে এমন তো ভাবিনি কখনো, চেহারা চেনা যায় না। কয়েকদিনের পচে যাওয়া লাশ তো জামাটা দেখে চিনলাম, ও আমাদের সুমন, তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, শেষে কিনা সবাইকে সারপ্রাইজ দিয়ে গেল। বাসটা নাকি খাদে তলিয়ে গিয়েছিল, লাশগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজ সকালে পেয়েছি, তোদের জন্য রাখতে পারলাম না। আর তোরা এসে কি বা দেখবি, তাই তোদের ছাড়াই দাফন করে দিলাম। তোরা যদি একবার আসতি খুব ভালো হতো রে মা,
বুড়ো বয়সে সে ভার আমি নিতে পারছি না। কিন্তু চিঠিটা পড়ে আবির স্তব্ধ হয়ে যায়। এ কি করে সম্ভব? সুমনা মরে যাবার পরে বাড়িতে এসেছিল। আবির লুবনার হাত থেকে চিঠিটা নিয়ে দৌড়ে চলে যায় চা বাগানে। এর ওর কাছ থেকে ফুলমতির বাড়ির ঠিকানাটা নিয়ে চলে যায় ফুলমতির বাড়ি। তারপর ফুলমতির মাকে বলে ফুলমতির স্কুলের সব বই বের করতে। ফুলমতির মা বেশ হকচকিয়ে যায়। আবিরকে সবাই চেনে এলাকার, তবে এভাবে ফুলমতির বই দেখছে কেন তারা কিছু বুঝতে পারছে না। আবির তন্ন তন্ন করে সব বইয়ের মলাট খুলে দেখে, না কিছুই নেই, কিচ্ছু নেই। তাহলে তাহলে কি? হঠাৎ চোখে পড়ে একটা বইয়ের নিচের দিকে কি যেন পেন্সিল দিয়ে লেখা। আবির থট থট করে কাঁপতে কাঁপতে বইটা হাতে নেয়, মলাট ছড়িয়ে দেখে, সেখানে লেখা আবিরের অনাকাঙ্ক্ষিত নাম কবির চৌধুরী। আবিরের কাছে সব পরিষ্কার হয়ে গেল। এবার যে সুমনা এসেছিল সে কোনো রক্ত মাংসের শরীরের মানুষ নয়, একটা অশরীরী আত্মা এসেছিল আবিরের টানে। আবিরকে কথা দিয়েছিল সে তাকে ছাড়া বাঁচবে না, সে কথা রেখেছে। খাদের পড়ে যাওয়া বাসের সুমনার দেহটা এখানে আসতে পারিনি, কিন্তু আত্মাটা ঠিকই কথা রেখেছে। আর এখানে এসেই এই এলাকার অতৃপ্ত এই আত্মার হয়ে সে প্রতিশোধ নিয়েছে। নিজের অজান্তে কাছের মানুষগুলোর কাছে অপ্রিয় হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অন্য আত্মার চাওয়া পূরণ করতে তার নিজের চাওয়াটাই পূরণ হয়নি। আবিরকে না পেয়ে চলে যেতে হয়েছে সুমনাকে না ফেরার দেশে। আর তখনই মনে পড়ে যে আবিরের সুমনা বলেছিল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আবির, মরতেও পারবো না, আমি আবার আসবো, কেউ মানুক আর না মানুক তোমাকে নিয়ে আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। আর আজও আবির প্রতীক্ষা করে বসে আছে, সুমনা তার কাছে নিশ্চয়ই আসবে তাকে নিতে। কিন্তু একা একা এতটা বছর সুমনা ওখানে থাকছে কি করে? ঠিক হয়তো যেমন করে আবির আছে অসম্পূর্ণভাবে, ঠিক তেমনি হয়তো